আমরা বলছি শান্ত থাকা হবে, পরিবেশ উত্তপ্ত করতে দেওয়া যাবে না। আমাদের এলাকার নেতারা নিজেদের গদি বাঁচাতে নিজেদের পয়সা কাটমানি খাওয়ার জন্য তারা আমাদেরকে বোঝায় একদম গন্ডগোল করা যাবে না, বিজেপি বেড়ে যাবে, আরএসএস বেড়ে যাবে। এই মুসলমানেরা হুজুরেরা এসে উত্তপ্ত করে দিয়ে চলে যায়। আরে হুজুরেরা আছে বলে তোরা বেঁচে আছিস, কেন না এই হুজুররা বলছে বলে এখনো কিছু লোক ভয় পাচ্ছে। সেদিন হুজুররা বলা বন্ধ করে দিবে, সেদিন তোদেরকে কাশ্মীরের মতো নিয়ে গিয়ে ঘরের মধ্যে বন্ধ করে মেরে দিবে। হুজুরদেরকে না ধরতে হবে, হুজুররা আছে প্রতিবাদ করতে পারে, তোদের মতন গোলামি কারো করে না পীর সাহেবেরা। হুজুরে আমরা কারো গোলামি করি না, যে কারণে আজকে আমরা কথা বলতে পারি। যেদিন আমরাও কাটমানির ভাগিদার হয়ে যাব সেদিন বলতে পারবো না হয়েছে মুসলমান হয়নি। দেখবেন একটা নাম বলবো না, এখনই তো বলবে হুজুর তবলিগের বিরুদ্ধে বলে দিয়ে চলে গেল, এখনই বলবে। ইউপিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে, এত বড় দাঁড়িয়ে মাথায় টুপি, নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছে, দাঁড়িয়ে বলছে আমি মুসলমানদের জন্য বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে মুসলমান যাদেরকে এসছে তাদেরকে মেরে বার করে দাও, হিন্দুরা যদি আছে তাদেরকে বাঁচাও। কত সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলুন তো, কিন্তু এই সাম্প্রদায়িক সম্প্রীতির পেছনে অন্নপ্রীতি কাজ করছে ভাই। এই অন্নপ্রীতিটা আমরা বুঝি না। আপনাদেরকে আমি আপনাদের কাছে আবেদন করে যাচ্ছি, ভালো করে বেশ জেনে নিন, মুসলমান তারা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। আরে যে ধর্ম শান্তির কথা বলে সে ধর্মের ছেলেরা কখনো অশান্তি করতে পারে না, যে ধর্ম আমাদেরকে মানুষকে ভালোবাসতে শেখায় সে ধর্ম কখনো মানুষকে আঘাত করতে পারে না। কিন্তু ইসলাম এটাও আমাকে শিখিয়েছে যদি কেউ আমাকে আঘাত করে আমি তার আঘাতের বদলার উত্তর দেওয়ার আমাকে ক্ষমতা দিয়েছে ইসলাম। হাল জাযাউল ইহসান ইল্লা ইহসান, কৃতজ্ঞতার পরিবর্তে কৃতজ্ঞতা নেই। বিগত পাঁচ বছর সাত বছরে একটা দুটো করে 200 উপরে মুসলমান ছেলে মরেছে, একটা কারো বিচার হয়েছে ভারতবর্ষে? সংবিধান মানার দায়িত্ব শুধু মুসলমানের, অশান্তি করে হবে না, অশান্তি করে ধরে রাখতে হবে শুধু মুসলমান করবে। তুমি মারছো প্রশাসন দেখছে তারপরে বলছো গন্ডগোল করা যাবে না, বিজেপি এসে যাবে, বিজেপি এসে যাবে। মুসলমানকে একদিকে মারা হচ্ছে আর বলছে বিজেপি এসে যাবে। কিসের বিজেপি ভাই, কিসের বিজেপি? আঠটা বিজেপি এসে গিয়ে বসে আছে এমপিতে, মুসলমানরা তো কেউ ভোট দেয়নি, মুসলমানরা তো কোনো পার্টি দেয়নি, কোন মুসলমানের পার্টি তো আসেনি। যদি মুসলমানরা রাজনীতিতে অংশগ্রহণ না করে তারপরে যদি আঠটা এমপি তৈরি হয় তাহলে কেন মুসলমানরা তাদের কথা বুঝবেনি? কেন আমরা দিদিকে বলতে পারবো না দিদি আগামী বিধানসভায় আমাদের 30টা এমএলএ লাগবে, যদি আপনি না দেন তাহলে আমরা আমাদের এমএলএ তৈরি করে দিব, কেন আমরা বলবো না বলুন? আর এ কথা বলাটা কি অন্যায়? এ কথা বলাটা কি সংবিধান বিরোধী? এ কথা বলাটা কি আপনার দেশদ্রোহী? না, এই প্রশ্ন যদি আপনারা না করতে শেখেন তাহলে সারা জীবন আপনাদেরকে গোলামি করতে হবে, এ প্রশ্ন যদি আপনারা না করতে পারেন তাহলে সারা জীবন আপনাদেরকে মার খেতে হবে। সম্প্রীতির দায়িত্ব আমাদের, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে বেঁচে এসেছি।